গেল কয়েকদিন ধরে ফের বিক্ষোভে উত্তাল লেবানন। অর্থনৈতিকভাবে ভেঙে পড়া এ দেশটিতে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে করোনা মহামারী। ভাইরাসের সংক্রমণ রুখতে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। এতে শুধু ফার্মেসি ও হাসপাতাল খোলা থাকবে, বন্ধ থাকবে সব ব্যবসা প্রতিষ্ঠান। এর বিরোধিতা করেই বিক্ষোভ করছে সাধারণ লেবাননবাসী। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, তারা কারফিউর নিয়ম মানলেও বিক্ষোভে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে। একে তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, তার ওপর এমন বিক্ষোভ সংকট আরও ঘনীভূত করেছে। আজকে প্রায় দিন যাবৎ এই সংঘর্ষ এবং দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বা বিভিন্ন সমস্যা, অপ্রীতিকর ঘটনা ঘটেছে লেবাননের বিভিন্ন স্থানে। বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন থাকবে, লকডাউনের কারণে কিন্তু আরও কাজ না হারিয়ে কিন্তু বাসার ভিতরে খুবই মানবিক জীবনযাপন করতেছেন। কাজ তো সব কিছু হারিয়ে ফেলেছে, আগে যাওয়া ছিল বর্তমান সব কিছু বন্ধ। তো আমরা সবচেয়ে বেশি যেতে চাই, যদি সরকারের পক্ষ থেকে কিছুটা বেনিফিট আমাদেরকে করে তাহলে আমরা অনেক উপকৃত হব আর কি। আমি চাই বাংলাদেশে যাইতে লিগে, আমি পারি না বাংলাদেশে যাইতে লিগে, আমার কোনো কাগজপত্র নাই, আমার ঘরে এক ফোঁটা পানি নেই, আমি পানি রাখাম। এক বোতল পানি আগে দেড় টাকা নিছে, এখন এক বোতল পানি কিনবা গেলে তিন টাকা নেয়। এক কেজি চাল কিনবা গেলে বাংলাদেশে 800-900 টাকা পড়ে এক কেজি চালের দাম। আমি কেমনে এই চালটা কিনা খামো, কাজ নাই, কেউ হেরি করো না। প্রবাসীরা আরও বলছেন, লকডাউন কারফিউর সুযোগ নিয়ে বিক্ষোভ উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ নিচ্ছে একটি পক্ষ। এ অবস্থায় লেবাননের শ্রমবাজার পড়েছে আরও বিপদসংকুল অবস্থায়। সৈয়দীপ টেখার সময় সংবাদ।